দেশের গরিব অংশে জনগণদের স্বার্থে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনা। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়ের হাত ধরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে গ্যাস বিতরণ করা হলো শুক্রবার। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিতরণ করা হয় তেলিয়ামুড়া ইউনাইটেড গ্যাস এজেন্সির উদ্যোগে। এদিনের এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা বলেন, আগুনের ধোঁয়ায় মায়েদের চোখের যেন কোনো ক্ষতি না হয়, মায়েরা যেন সুরক্ষিত থাকে, সেই উদ্দেশ্যে প্রকল্প চালু করছেন প্রধানমন্ত্রী। ছিল প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস গরিব মায়েদের মধ্যে বিতরণ, সেটা আজকে আমরা আবার শুরু করেছি। আজকে আমরা 36 জন মা বোনেদের মধ্যে এই নতুন গ্যাস কানেকশন আমরা দেব। ইতিমধ্যে ইউনাইটেড গ্যাস এজেন্সি এই প্রকল্পে 11,000-এর ওপর মায়েদের বোনেদের বিনামূল্যে গ্যাস দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন প্রত্যেকের রান্নাঘর ধোঁয়ামুক্ত থাকুক, মায়েরা সুরক্ষিত থাকুক, মায়েরা যেন শ্বাসকষ্টে না কষ্ট পান, কিংবা মায়েদের চোখের জ্যোতি যেন অকালে নষ্ট না হয় আগুনের ধোঁয়ায়। তাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছে বিনামূল্যে গ্যাস বিতরণ, সেটাই আজকে আমরা এখানে অনুষ্ঠিত করেছি এবং 36 জন বেনিফিশিয়ারির মধ্যে আমরা বিনামূল্যে গ্যাস কানেকশন তুলে দিয়েছি। এবং সবচেয়ে বড় যে প্রশংসার বিষয়, যে ইউনাইটেড গ্যাস এজেন্সি আবেদনের ভিত্তিতে সেখানে গ্যাস দিচ্ছেন মায়েদেরকে, যেখানে জাত পাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র আবেদনের ভিত্তিতে সেই গ্যাস কানেকশন দিচ্ছেন। শর্ত একটাই যে একটা রেশন কার্ডে যেন আর কোনো গ্যাস কানেকশন না থাকে, তবে তারাই এই। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া পৌর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে 36 জন সুবিধাভোগীর হাতে বিনামূল্যে সিলিন্ডার ও গ্যাসের চুলা তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।